সামার ইটালিতে প্রায় সামার শেষের দিকে, অনেক দেশে হয়তো শীত পড়ে গেছে, বাট ইটালিতে সামার শেষের দিকে, সেই জন্য ভাবিরা সব বাবারা চিন্তা করেছে যে করার জন্য কারণ উইন্টারে কিন্তু কারোর সাথে আর তেমন দেখা হবে না, সেই সুবাদে কিন্তু আমাদের এই আজকের আয়োজনটা। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি রোম শহরের বাতিস্তিনি থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো যেহেতু এখন সামারের শেষের দিকে, উইন্টার চলে আসবে, সবার সাথে সবার দেখা হবে না, সেজন্য ভাবিরা চিন্তা করলো যে একটা পার্টির একটা আয়োজন করি। তবে সেখানে যা শুধু অল্প কিছু আয়োজন করা হবে এবং সেখানে কিভাবে আনা হবে সব কিছু ডিটেলসে বলা হয়ে গেছে। তা আমি হচ্ছে গিয়েছি পার্কটাতে, আমার শাহিনাবাবি আছে, উনি বাতিস্তিনিতে থাকে, ওনার অনেক ভাবিদের সাথে পরিচিত আছে। তো দেখা যায় যার যার যে পরিচিত তাকে জিজ্ঞাসা করে যে পার্কে যাবে কি না, বা এই এই অনুষ্ঠানে এইসব পার্টিতে অর্গানাইজ যে মানে অংশগ্রহণ করতে চাই কিনা। তো ভাবি আমাকে জিজ্ঞাসা করেছিল, তখন বললাম যে হ্যাঁ ভাবি আমি করতে চাই, অসুবিধা নেই, আপনারা কখন করবেন আমাকে বলেন এবং কোথায় করবেন। তারপর ভাবি আমাকে বললো যে শনিবার আর কি, দিনটা ছিল শনিবার, যে শনিবারে আমরা করব। তো আমরা অর্গানাইজ করার জন্য আমরা এক একজন এক এক জিনিস নিয়ে আসতে চাই, তো আপনি কী আনতে চান বা কী পারবেন। তো ভাবি আমাকে বলেছিলো যে তো মাইমুনা ছোটো আছে, ভাবি আপনার কিছু আনতে হবে না, আমরা তো আনছি, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার ঝামেলা হয়ে যাবে, আপনার আনার প্রয়োজন নেই। কিন্তু একটা জায়গায় যাবো, সবাই নিয়ে আসবে, আমি নিয়ে যাবো না, এটা দেখতে তো ভালো লাগে না, তাই না? সেজন্য আমি বললাম যে না ভাবি আমি ট্রাই করব কিছু নেওয়ার জন্য। তো ভাবি বলো যে আপনি তাহলে একটা সাধারণ একটা কোক কিনে নিয়ে আসেন, তাহলেই হয়ে যায়। ভাবলাম যে না, যেহেতু ভাবির অন্য কিছু বানাবে, আমিও একটা কিছু বানাইতে ভাবলাম। ভাবি পেঁয়াজও বানাতে তো এত সময় লাগে না, তো আমাকে পেঁয়াজুটাই বানানোর দায়িত্বটা দেন, আমি ওইটাই করি। তো বলো ঠিক আছে, আরেকটা ভাবিও পেঁয়াজও নিয়ে আসবে আর আপনিও আনবেন, তো বেশি বানানোর প্রয়োজন নাই, অল্প নিয়ে আসেন। যেহেতু মাইমুনাকে নিয়ে আপনি এত একটা পারবেন না, এত ঝামেলা করার দরকার নেই, আপনি অল্প নিয়ে চলে আসেন আর কি। তো আমি সেই সুবাদে পেঁয়াজুই আমি বানিয়েছি, ছোট্ট পেঁয়াজু, একটু শক্ত শক্ত কুরকুরো মোচমোচে পেঁয়াজু, আর পেঁয়াজু বানাতে তেমন একটু সময় লাগে না, তো সেজন্য। এই তো দেখতেই পাচ্ছেন আমি পার্কে চলে এসেছি এবং মাইমুনাকে ছেড়ে দিয়েছি সবার মাঝে, সে দেখার জন্য যে দেখো মামা অনেক মানুষ আছে এবং সবাইকে দেখে যেন সে শিখতে পারে, কারণ এখানে পরিবারে অন্য কেউ থাকে না। সেহেতু দেখা যায় মানুষ দেখে যদি না চিনে বা মানুষের কাছে যদি না যায়, তাহলে কিন্তু সে ওই অভ্যাসটা কিন্তু পরবর্তীতে একটা মারাত্মক ধারণ করতে পারে। সেই জন্য অবশ্যই বাচ্চাদের এত মানুষের মাঝে নিয়ে যাওয়া উচিত। যেহেতু এটা আমাদের বিকেলের একটা স্ন্যাক্সের আয়োজন ছিল, সেজন্য আমরা সবাই স্ন্যাক্সের মতো হালকা উপরে কিছু নিয়েছি, কেউ পেঁয়াজ এনেছে, কেউ আলুর চপ এনেছে, কেউ তারপর হচ্ছে মুখ পাকন পিঠা, কেউ হচ্ছে বুটের যে আমরা যে রোজার সময় যে বুট খাই সে বুট নিয়ে এসেছে ছোলা আর কি। তারপরে হচ্ছে গিয়ে শাহিনাবাবে নিয়ে এসে ঝাল পিঠাটা, খুব মজা হয়েছিল ঝাল পিঠে, ভিতরে ছিল সবজির একটা পুর, খুব ভালো লেগেছে। আর হচ্ছে গিয়ে আইজানের আম্মু, সে ওইভাবে এনেছে হচ্ছে মুখ পাকন পিঠা, সেটাও খুব ভালো লেগেছে আমার কাছে, একদম কুরকুরে ছিল, আর আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। এবং অন্যান্য ভাবিরাও অনেক কিছু নিয়েছে, কেউ মুড়ি, কেউ কোক, কেউ রসমালাই, তারপরে হচ্ছে কেউ সালাদ নিয়ে এসেছে, মানে এক একজন এক এক জিনিস নিয়ে এসেছে আর কি। তো সবারটাই এতটাই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন মাইমুনা আমার প্লেট থেকে অল্প অল্প করে খাচ্ছে, আর আমি সবসময় চেষ্টা করি মাইমুনাকে আমার সাথে খাওয়ানোর জন্য, খাইয়ে কিছুটা কিছু শেখানোর জন্য। যদিও সে একটা দুটো করে খায়, তারপর আস্তে আস্তে শিখবে, এবং মানুষের সাথে খেতে বসলে কিন্তু এটার মজাই অন্যরকম, সবার সাথে বসে খাওয়াটাই কিন্তু অন্যরকম স্বাদ। তো সেজন্য আমি ট্রাই করি মাইমুনাকে একটু বাহিরের মানুষের সাথে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে সে শিখতে পারে, ভবিষ্যতে যেন তার জন্য এটা কোনো ফাস্তিতে মানে একটু বিরক্তিকর বিষয় না হয়। এখানে সব আপুরা খাচ্ছে, সরি সব বাচ্চারা খাচ্ছে, এখানে বড় ভাবিরাও আছে। আমি যা শুধু এইসব অনুষ্ঠানে আমি কেন যাই, আমার মেমোরিগুলো ধরে রাখার জন্য, কেন ভিডিও করি আমাদের মেমোরিগুলো ধরে রাখার জন্য। এখানে অনেকেই আছে যারা সামনে আসতে চায় না, বাট আমি এরকম কোনো আমার ইন্টেনশন কখনোই নেই যে সামনে আসতে চায় না যারা তাদেরকে ভিডিও করার, আসলে আমার কোনো সময় এরকম কিছু নাই। তো শুধুমাত্র আমাদের যেই মেমোরিগুলো আছে সেই মেমোরিগুলোকে ধরে রাখার জন্যই কিন্তু আমরা এই কাজটা করে থাকি, মানে আমি ভিডিওগুলো করে থাকি, যাতে করে আমার চ্যানেলে আমি আপলোড দিতে পারি এবং এগুলো আমার মেমোরি থাকে। তো এখানে সব যে বাচ্চারা আছে বাচ্চাদেরকে আমি ভিডিও করি, আমার ইয়াতে রাখি, কারণ বাচ্চাদেরকে দেখলে এমনিতেও ভালো লাগে, সেজন্য। আর দেখতেই পাচ্ছেন মেনুটা পুরো প্লেটটা সাজিয়ে দিয়েছে,
আমি খেয়েছি, তারপর আবার খাচ্ছি, এবং ফান্তা কোক এটা সেটা অনেক কিছুই ছিল। তো আলহামদুলিল্লাহ খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। এবং আপনারা চাইলেও এরকম পরবর্তী সামারে সবার সাথে মিলে কিন্তু এরকম আয়োজন করতে পারেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।